যেভাবে আপনি জানতে চেয়েছেন যে কোনো মোমিন ব্যক্তি যদি কষ্টে পড়ে বিপদে পড়ে তার করণীয় কি যে তার করণীয় হলো যে প্রথমত বলবে ইন্লে হওয়া জিউন যদি কোনো বিপদে পড়ে যায় হঠাৎ করে আর ধৈর্য ধারণ করবে এবং এর উত্তম বিনিময়ে আল্লাহর কাছে আশা করবে ইন্না ইনা ইলে হওয়া জীবন এর সাথে আরো অ্যাড করে বলতে পারে আল্লাহম জিন্নিফি মুসিবত এতটুকু বলতে পারে যদি এতটুকু বাড়তি মৃত ব্যক্তির ক্ষেত্রে শিক্ষা দেওয়া হয়েছে মুসিবত হিসেবে কিন্তু মসিবতের এটাই নিয়ম যে ইন্নআল্লাহে অনন্য ইলেজন বলবে এবং ওটা বলতে পারে মসিবতের দুয়ার সম্পর্ক হিসেবে যা হাদিস দ্বারা প্রমাণিত এরপরে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখবে যে আল্লাহ তাকে বিনিময় দান করবেন এবং পারত পক্ষে এই মসিবতের মসজিব উত্তরণের জন্য যা করণীয় শরীয়তে সেটা করবে যেমন অসুখ বিসুখ হয়েছে তো চিকিৎসা করবে চিকিৎসা করতে তার বাধা নেই চিকিৎসা গ্রহণ করবে তাহলে সবর ধ্বজ ধারণ করবে চিকিৎসা করবে অন্যভাবে আল্লাহর কাছে সবের আশাবাদী হবে আর অধৈর্য হয়ে নাকশ হয়ে কোনো বেয়াদ মূলক কথা আল্লাহর সামনে ব্যবহার করবে না আর বৈধভাবে ওই বিপদ থেকে উত্তরণের জন্য চেষ্টা করবে যেমন অসুখ বিসুখ হলে ওষুধ বাড়ি খাওয়ার চেষ্টা করবে এমনি কোনো বিপদ হতে পড়লে বিপদটা কেটে কেটে যাওয়ার জন্য চেষ্টা করবে প্রচেষ্টা চালাবে বিপদে ফলে মানুষের তিনটা শ্রেণী হয় এক শ্রেণী বিপদে ধৈর্য ধারণ করে এটা তার জন্য আর এক শ্রেণী না খস হয়ে উল্টো পল্টা কথা বলে আল্লাহ বিপদে কথা বলে এই শ্রেণী হলো কি নিকৃষ্ট শ্রেণী আর এক শ্রেণী হলো সবর করে সক্রিয়া করে আল্লাহর এই বিপদের যেন যেন এই বিপদের জন্য যেন সে অপেক্ষা করতেছে কখন আসবে বিপদ কারণ সে জানে বিপদে অন্ধ্য ধারণ করে অনেক সব রয়েছে নাকি রয়েছে জান্নাত রয়েছে বিনিময়ে গোনা খাতা মাফায় এগুলির কথা খেয়াল করে সে যেন বিপদের জন্য আগে থেকে চেয়েছিল এবং বিপদ আসলে সে শুক্রিয়া জ্ঞাপন করে তাহলে তিনটা মার্ত স্তর আত্মসব্বর আত্মসাক্ষর বিপদ আহ কেউ হ্যাঁ হয়ে যায় উল্টো পুল্টো কথা বলে এবং নাকচটা জাহের করে জবান দিয়ে অন্তর দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আবার কেউ সবর করে সবর ধ্বজ ধারণ করে আল্লাহর পক্ষ থেকে এটা তার তাকদির তাকদির তো ভালো মন্দ দিয়ে হয়ে থাকে ভালো মন্দর সমন্বয় হয়ে থাকে কাজেই সে মনে করে এটা তার একটা তাকদির নেগেটিভ সাইড সে যেন ধৈর্য ধারণ করে তবে আল্লাহর সামনে কোনো বেআইমূলক কোনো কথা বলে না আর বিপদটা কাটিয়ে নেওয়ার কি জন্য চেষ্টা করে বৈধ উপায়ে আর শ্রেণী সক্রিয় জ্ঞাপন করে মানে এই বিপদটা তার জন্য একটা নামত এভাবে মানুষের বিভিন্ন শ্রেণী হয়ে থাকে আর আল্লাহ রব্লা আমিন বিপদ দেওয়ার অর্থ হলো এই অর্থ এই নয় যে আল্লাহরবুল্লাহ আমিন তার প্রতি না খাস পর বিপদ আফদ বিভিন্ন কারণে আসে বিপদ আফদ অনেক সময় মর্যাদা বৃদ্ধির জন্য আসে গণহা মাফের জন্য আসে অনেক সময় প্রতিশোধ হিসেবে তার কর্মের ফল হিসেবে আল্লাহ তাকে শাস্তি দেন সতর্ক করার জন্য বড় আগে তাকে এই শাস্তি দিয়ে তাকে সতর্ক করেন তো বিভিন্ন কারণে বিপদ আপদ আসে এক কথায় বিপদ আপদে ধৈর্য ধারণ করায় পরিচয় এবং এটা করতেই হবে এতটুকু করা উচিত তবে সক্রিয়া করা বিপদ আপদে মানে সবর সবরের উপরে সক্রিয়া জ্ঞাপন করা এটা জরুরি নাই কারণ এটা সবাই পারবে না তবে না খসায় কোনো কিছু বলা যাবে না আল্লাহ সানেই মূলক কোনো কথা বলা যাবে না তাহলে আমরা বুঝতে পারলাম যে বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে আসতেই পারে এমনকি উল্লাহ হাসান বলছেন যে মোমেন বান্দার সবটুকু আশ্চর্যজনক মোমেনের বিষয়টা এটা কারোর জন্য নয় মোমেন ছাড়া আশা বাথ সারাও তার নিকটে কোন মঙ্গল বিষয়ে স্পর্শ করলে তাকে তার নিকট আসলে কোন কল্যাণ করে ফলে তারা তার জন্য কল্যাণকার হয়ে যায় আশাবথর তার করে যদি কোন ক্ষতিকর কিছু আসে অপতিকর কিছু আসে সবার আর সে ধৈর্য ধারণ করে সেটাও তার জন্য কল্যাণকর হয়ে যায় তো মোমেন বান্দার অবস্থা দুটা হবেই স্বাভাবিক ভাই শকর গুজারি করবে অথবা ধৈর্য ধারণ করবে মানে বিপদাপদে ধৈর্য ধারণ করবে এটা তার অজীব আর নামত পেলে ভালো মুহূর্ত পেলে অনুকূল পরিবেশ পেলে সে কি করবে আল্লাহর সক্রিয়া জ্ঞাপন করবে তো যাই হোক আল্লাহ মোমেন বান্দাকে অনেক সময় পরীক্ষা করে থাকেন বিপদাপদ দিয়ে এটা হাদিসে পাওয়া যায় যে নবীদের বেশি পরীক্ষা হয় এরপরে যারা উত্তম ব্যক্তি এরপরে যারা উত্তম ব্যক্তি হবে সিরিয়ালি যে যত ভালো তার বিপদ তত বেশি হয়ে থাকে কাজে বিপদ আপদ হলেই যে সে নিকৃষ্ট ব্যক্তি খারাপ মানুষ এরকম ধরে নেওয়া উচিত নয় আল্লাহ রব্বুল্লাহ আমাদের সঠিক বোঝা তো অভিধান করুন